তৎকালীন থানা দাউদকান্দি বর্তমান তিতাস পোস্ট অফিস জগৎপুর। আমি যখন মুক্তিযুদ্ধের সময় হয়েছে তখন আমি ক্লাস টেনে পড়ি নিউটেন জগৎপুর সাধনা হাই স্কুল। আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকেই আমি একটু পলিটিক্যালি কনসাস। কমিউনিস্ট পার্টির ব্যানারে যারা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি একটা নাম ছিল মনে হয় তখন, তো ওনারা কিছু রিক্রুট করত। আমি তখন থেকে কিছু ওই যে ওনারা বলতো আমরা শুনতাম। আমার আরেকটা ফ্রেন্ড যিনি মারা গেছেন, শহীদ হয়েছেন, শহীদ শামসুজ্জামান বীরুত্তম, উনি আমার সাথেই যুদ্ধে শহীদ হয়েছে। উনি আমার সিনিয়র ছিল তখন, উনি ইউনিভার্সিটিতে পড়তো সোশ্যাল সায়েন্সে, আনোয়ার ভাই, তাহের ভাইয়ের ছোটো ভাই। ওনারাও আমাদের সাথে, মানে তখন না, মানে ওনার সাথে সম্পর্কিত ছিল। আমরা তখন কিছু কিছু জিনিস মমিংসিংয়ে ট্রেনিং করছি পাকিস্তান আমলে। আমরা তখনই চিন্তা করছি, আমি তো অনেক ছোট, ওনারা সিনিয়র ছিল, যে বাংলাদেশে কীভাবে পাকিস্তান থেকে আলাদা করা যায় ওনারা ভাবত তখন। যাই হোক, ওইটাই ছিল আমার হাতে করে ট্রেনিংয়ের। এটা ধরুন স্বাধীনতার 3 বছর আগে, আমার বয়স তখন 12-13। তারপরে যখন 71 আসলো, আমি তখন গ্রামে একদম, আমি কিন্তু একদম অজ একটা গ্রামের লোক। ঢাকার থেকে মানুষ যখন ভাইগা যাইতেছিল ছেলে মেয়ে, তখন আমরা গ্রামে, তখন ওই ফ্রেন্ডটাও গ্রামে ছিল শহীদ শামসুজ্জামান। আমরা পরে চিন্তা করলাম যে কীভাবে আমরা যুদ্ধ করতে পারি বা কীভাবে আমরা ইন্ডিয়া যাইতে পারি। এখানে ছোট্ট করে একটা জিনিস বলে থাকি, আমি নাম প্রকাশ করব না অপারেশনটার। আমরা ইন্ডিয়া যাওয়ার আগে একটা অপারেশন করছি, আমি শহীদ শামসুজ্জামান ডাক্তার আলমগীর, ওর থেকে আমরা গ্রেনেড নিলাম। আমাদের ট্রেনিং ছিল, ও ইন্ডিয়া থেকে এপ্রিলের ফার্স্ট উইকে সে গ্রেনেড নিয়ে আসে। আমরা একটা অপারেশন করলাম আমাদের এলাকায় একটা মুসলিম লীগের বাড়িতে, তাকে মারা হয় নাই। এটাও একটা কারণ আছে যে এক ভদ্রলোক ছিল আমাকে, মানে ওই ভদ্রলোক হিন্দু ভদ্রলোক জমিদার, উনি ছিল বললে আমি আর ওনাকে চার্জ করি না। কিন্তু আমাকে যেভাবে দিছিল প্রথম গ্রেনেড পিনটা খুললা এই শহীদ শামসুজ্জামান, আমি আর ওই সাহস করতেছিলাম না যে এটা ভিতরে আর ঢুকাবো, তো চার্জ করে চলে আসছে। চার্জ করে তোমায় এইখানে ব্যথা পাইছি কিছু এই জায়গায় এই জায়গায়। তারপরে 5-7 দিনের মধ্যে ভালো হয়ে গেলাম। আমি শহীদ শামসুজ্জামান, তারপরে আলম, আমার ভগ্নীপতি, আমরা চলে গেলাম। একটা ট্রেন স্টেশন পার হইয়া ওই পারে গেছি, আখাউড়ার এই পাশে, ব্রহ্মগড় থেকে আরও ওইদিকে, এটা ওইদিকে না, কুমিল্লা এবং ব্রহ্মগড়ের মাঝখান দিয়ে ঢুকছে। তো ডুইকা আমরা গেলাম মতিনগরে। মতিনগরে যাইয়া দেখলাম আজিজ ভাইকে, বীরুত্তম আজিজ ভাই ছিল ওখান থেকে। আমরা 3-4 দিন ছিলাম, 4 দিন পরে আমাদেরকে পাঠালো মেলাগড়ে। ওইখানে আমরা 7-8 দিন 10 দিন ট্রেনিং করছে। তারপরে আমার খুব প্রচণ্ড জ্বর হয়, আর তখন বিছনাও ছিল না, অল্প কয়েকটা সেট ছিল, আমি ছিলাম, আমার ভগ্নীপতি ছিল, ওই শহীদ শামসুজ্জামান ছিল। তো ওনাকে আমি স্যালিউট করি সারা জীবন করব। উনি যে নিচে কাদা এবং ওই যে একটা মাদুর বিছায় দিছিল এটার উপরে শুয়ে উনি আমার বুকে শুয়ে রাখত, মানে আমার 3-4 বছরের সিনিয়র। এটা একটা সত্যি মনে রাখার মতো ঘটনা, ওনার সম্বন্ধে কেউ লেখেও না। ওখান থেকে আমরা একটা অপারেশন করলাম বর্ডারে, জাস্ট যাইয়া এক রাত্রের জন্য কিছু ধামধুম ফোটায় দিয়ে আবার চলে আসে। এর মধ্যে আমাদেরকে ওই একবার ডিউটি দিল নাইট গার্ডের 303 রাইফেল দিয়ে। রাত্রে মেজর খালেদ মোশাররফ ডিউটিতে চেক আপ করতে আসছে, তো ওনাকে আমি বললাম হোল্ড হ্যান্ড স্যার, আমাদের একটা পাসওয়ার্ড থাকে রাত্রে মুভ করার জন্য, তো ওইটা শুধু গার্ডরাই জানে। তো ওই উনি আর পাসওয়ার্ড, উনি তো পাসওয়ার্ডটা কে মোশাররফ আমি তো আর তখন চিনিও না, আমার যে অবস্থাটা
মানে আমি গেছি মুক্তিযুদ্ধের জন্য, উনি যে মোশাররফ সাহেব, উনি যে এই ক্যাম্পের এই এলাকার চিফ, এটাও জানতাম না আমি, ঠেক দিয়ে খারাপ করে রেখেছি। তো পরে কে পাশের থেকে এক লোক আসে বলে উনি তো খালেদ মোশাররফ, গাড়ি ঠেক দিস এই আর কি। পরে খুব একটা বাহবা করল, ভালো কাজ করছে। তার পাঁচ সাত দিন পরে একদিন আমাদেরকে ভলিং করাইলো সবাই। তখন তখন কোম্পানিগুলো ছিল এরকম, কুমিল্লা কোম্পানি, ঢাকা কোম্পানি, ঢাকার লোকজনও ওই দিক দিয়ে যায় তো, কুমিল্লার নোয়াখালী কোম্পানি, এই আলাদা আলাদা করে রাখছে। আমরা ছিলাম কুমিল্লা কোম্পানির, আমাদেরকে ডাকলো, তারপরের দিন পিক আপ করলো, কইরা আমাদেরকে পাঠাই দিল প্রথম করিমগঞ্জ, করিমগঞ্জ থেকে পাঠাইলো চার পাঁচ দিনের জার্নি মেঘালয়ে তুরা, ওখানে এই বেঙ্গল রেজিমেন্টের আন্ডারে আমাদেরকে পাঠাই দিল রিক্রুট করে। তখন আমরা হয়ে গেলাম এইট বেঙ্গল রেজিমেন্টের সোলজার। আমাকে এবং শহীদ সামজুমার বীরুত্তমকে দিল বি কোম্পানিতে ফোর্থ প্লাটুন। আমরা ওখানে তিন মাস ট্রেনিং করলাম। তিন মাসের মধ্যে একবার একটা অপারেশন হইলো। তিন মাস পরে যেদিনটা শেষ হইলো আগস্টের তিন তারিখে, আমাদেরকে আমরা ফুল ফিট, মানে পুরো ব্যাটালিয়ন ফ্রন্ট ফাইটের জন্য বাংলাদেশ আর্মি ফিট, এবং আমাদেরকে সমস্ত ট্রেনিং তিন মাসের মধ্যে যেটা নর্মাল সোলজারদেরকে করে টোটালটাই আমাদের ভিতরে করাইছে। আমাদের চিফ ছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিল হলো আপনার আমাদের ব্রিগেড কমান্ডার, ব্যাটালিয়নের কমান্ডার ছিল আমিনুল হক চৌধুরী। আমিন আহমেদ চৌধুরী ছিল আমার কমান্ডার, মানে বি কোম্পানির ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরী, যিনি বীর বিক্রম, কিছুদিন আগে মারা গেলেন গত মাস। আমাদেরকে আগস্ট মাসে প্রথম আমাদেরকে ব্রিফ করলো যে ইয়েস, আমরা এখন ফ্রন্ট ফাইটে যাবো। জায়গাটা প্রবলি সিলেক্ট করলো, আমরা তো কিছুই জানতাম না। আমাদেরকে জাস্ট যুদ্ধের কয়েক ঘন্টা আগে ব্রিফ করলো আমিন আহমেদ চৌধুরী, আমরা এই এই জায়গায় যেতেছি। মানে আমাদেরকে পিক আপ করলো, পিক আপ করে আসলো ময়মনসিংহে নকশি, এটা বাংলাদেশের একটা হিস্ট্রি, আর্মির জাদুঘরে একটা আলাদা করে জায়গা আছে নকশি নকশি বিউপির অপারেশনটা নিয়ে, একদম এক্সক্লুসিভ আলাদা একটা হিস্ট্রি আছে আর কি। নকশি নামও শুনছেন, অনেক বিধবা হয়েছে ওই এলাকাটায়, ওই গ্রামটায় সব পুরুষ লোক মারা ফেলেছিল। সেই গ্রামের পাশেই ছিল পাকিস্তানি ক্যাম্প, আমরা খবর পাইতেছিলাম যে ওখানে অনেক লোককে মেরে ফেলছে। তখন আমরা ওখান থেকে ওখানে ফ্রন্ট ফাইটের জন্য রেডি হইলাম এবং আমরা মার্চ করলাম। আমাদের ওই যে শহীদ সামজুজ্জামান ছিল, আমি ছিলাম টুআইসি, ওর কাছে ছিল এলএমজি লাইট মেশিন গান, আর আমার কাছে ছিল চাইনিজ রাইফেল। আমাদেরকে যখন ব্রিফ করলো যে আমরা এই জায়গা রাত্র অন্ধকারের মধ্যে, তখন মনে হয় রাত্র আড়াইটা তিনটা বাজে, ঠিক কাছাকাছি বর্ডারের নামায় আমাদেরকে সবাইকে বললো, আমরাও বিদায় নিলাম। কারণ আমাদেরকে একটা ব্রিফ করা হয়েছিল যে তুমি যখন ফ্রন্ট ফাইটে যাবা তখন তোমার 30% তোমার ডেথ হবেই, আর বাকি 30% ক্যাজুয়ালিটি ইনজুরি হবে, আর বাকি যদি তোমাদের ব্লাক থাকে তাহলে ফ্রন্ট ফাইট থেকে কিছু লোক বাইচে আসবে। এটা একটা যুদ্ধের নিয়মই, আপনি জানবেন যুদ্ধে যদি ফ্রন্ট ফাইটে যারা যায় আর কি, গ্রাউন্ডে যারা যায় তাদের এটা 30% ডেড, এবং এটা মেনেই যেতে হবে যুদ্ধে। তো আমরা এটা জানতাম, তো পরস্পর কাছে বিদায় নিলাম যে ঠিক আছে। শুধু সামজুজ্জামান আমাকে বলছিল যে তুমি আপনার মাকে দেখো, ওর একটা একজনের সাথে লাভ করতো, ওর সন্ধ্যা আমার কানে কানে বলো যে ওরে দেখে রেখো। এই আমরা গেলাম, যখন আমরা ঢুকলাম আমাদেরকে তো মার্চ করে নিয়ে গেলো আর কি সামনে বিউপি। ওইখানে ওই যে এখন দান করে না মানুষ, ধান বড় ধান বড় ক্ষেত ছিল, একটু গাঁথা ছিল। আমাদেরকে একটা লাইনে দাঁড়া করল, একটা খালের মতোই যেটা ইন্ডিয়াতে পানি নামে, তো আমরা ওখানে খালটাকে সামনে রেখা এরকম পজিশন নিয়ে আমরা ইয়ে করছি। কিন্তু এটার উপরেই ছিল একটা গাছ, অনেক বড় একটা বট গাছ বা কি গাছ আমি রিমেম্বার করতে পারতেছি না, এই কারণে যে তখন অন্ধকার ছিল, তারপরে দেখি নাই, অনেক ঝুপটিও একটা গাছ। তো আমরা যখন পজিশন নিলাম, ইন্ডিয়ান আর্মিদের সাথে আমাদের কথা ছিল যে এই বিউপিটাকে ধ্বংস করবে আর্টিলারি সেলিং করে। ওদের এক ব্যাটারি মানে ছয়টা আর্টিলারি গানে কন্টিনিউয়াসলি ওখানে বোম্বিং করবে, তারপরে আমরা জায়গাটা চার্জ করে দখল নিয়ে নেব। তো প্রথম যখন ওরা জিরোয়িং করে, গান জিরোয়িং করতে সময় লাগে, এখন তো আর ওই যে এরকম স্যাটেলাইট না, তখন ধরেন জিরোয়িং করলো এদিক দিয়ে যারা ওপি, ওপি মানে অবজারভেশন পোস্ট থেকে আপনাকে বলবে যে ঠিক আছে তোমার গানটায় বা ইয়েটা এই জায়গায় পড়ছে, তুমি আরও 200 গজ সামনে দাও পিছনে দাও এরকম আর কি। তো জিরোয়িংয়ের সময় একটা অকারেন্স ঘটলো, সেটা হলো এই গাছে বাড়ি খেয়েছে। আমরা এই জায়গায় গাছ, এই জায়গায় আর্মি, এই জায়গায় মানে পাকিস্তানি আর্মি, এই জায়গায় এই গাছে বাড়ি খেয়ে এটা এই গাছটা ভেঙে পড়লো আমাদের।
তারপরে যে ঘটনাগুলো ঘটছে, তারপরে ওদের জেরুইঙ্গ হইল 20-30টা স্যানিং করার পরে এদিক দিয়ে আহমদাদ স্যার বললো যে স্টপ রাখো, পাকিস্তানি আর্মি একদম চুপচাপ ব্যাংকারে বসা, ওরা কোনো সাউন্ডই করেনি। তো ওরা মনে করছে যে ওরা শেষ হয়ে গেছে। তো ইন দ্য মিন টাইম আমাদেরকে আমি স্যারই বললো যে তোমরা আগাও। তখন আমাদের পুরো ব্যাটেলিয়ান বি কোম্পানি সি কোম্পানি একসাথে যাইয়া আমরা মার্চ করলাম। মার্চ করছি, গুলি করতে করতে ওরা তখনও চুপ। যেই আমরা খালের থেকে উঠটা খেতে উঠছি তখনই তারা ক্রস ফায়ার করছে এইরকম মেশিন গানের। ওরা যা আইছে আর কি, ম্যাক্সিমাম মানে পাখির মতো গুলি করে মারছে আমাদের। আমরা ওই জায়গায় থামছি, তখন এর মধ্যে আমিন স্যার ইঞ্জুর্ড হলো, তারপরে আমাদের সব কমান্ডার মিস হয়ে গেল। মানে তারপরে টুআইসি ছিল মনে হয় আহমদাদ স্যার, ওরা স্তব্ধ হয়ে গেলো আর কি। টোটাল জিনিসটা একদম ম্যাসাকার হয়ে গেলো, যে জিনিসটা হিস্ট্রি তো আর্মি ভালোভাবে আনে নাই। আমি দেখছি, আমি গেছিলাম ব্যাটেলিয়নে, পরে ওনাদেরকে বলছি যে এটা সত্যি ঘটনা না, আপনারা বাস্তব জিনিস লেখেন, তাইলে পরবর্তী প্রজন্ম আমাদেরকে আমাদের থেকে শিখবে, কিছু বুঝবে। আমাদেরকে পিঁপড়ার মতো গুলি করে মারছে, কতজন লোক মারা গেছে আজকা হিস্ট্রিতে কেউ জানে না। ওইখানে আমরা যখন কাদায় ওই সামনে ব্যাংকার আমরা উঠা গেছি, তো আমাদের কাছে মার্চ করো জয় বাংলা করে আমরা গুলি করতে করতে মার্চ করছি, পাখির মতো করছে। আর ওরা টুইন্স মর্টার দিছে, টুইন্স মর্টার ইজ এ ভেরি এফেক্টিভ, যে আপনি যদি পুরা শরীর কাদাতেও দিয়ে দেন আপনাকে এফেক্ট করবে। এর মধ্যে আমরা যখন উঠছি, উঠটা যখন গুলি করতেছিল, তো শামসুজ্জামান তো একদম মানে আমার ডাইন পাশে, আমি ওনার টু আইসি ওনার গানের ইয়ে আমার কাছে ধাপ করে পড়লো। পড়ার পরে মানে নিচে পড়ে গেলো উপটে উঠে আর কি, ওই কাদার মধ্যে। ডিফারেন্সটা হলো ধরেন ওরা হলো 200 গজ সামনে আর আমরা ধরুন তার থেকে 200 গজ পরে, একটা খাল, কিছু কিছু যোদ্ধা খালে নিয়ে চলে আসছে। আমরা উঠে গেছিলাম, উঠার পরে ওইখানে আমি টপ করছি, তুইরা ওনার দলহাম করলো তুই যাও বাঁচাও, চাইতে পারতেছিলাম হাতরা হয়ে গেছে। ওনার ফেলেই চলে আসতেছে, টাইনা আনার মতো কোনো অবস্থা ছিল না। তারপরে আমরা খালে নামলাম, আমি দেখলাম কোথাও নাম টার পাইনি, দেখলাম এদিক দিয়ে একটা স্প্রিন্টার লাগছে, ঘাড়ে লাগছে ছোটো ছোটো স্প্রিন্টার, আপনার ওই যে টুইন্স মোটর স্প্রিন্টার। তো ইয়াতে নামার পরে আপনার খাল একটা ইন্ডিয়াতে পানি নামতেছে, দেখলাম শুধু লাল আর লাল, শুধু রক্ত আর রক্ত। আমরা আমাদের সাথে একটা গামছা থাকে, আমি এখানে বাঁধ দিলাম, বাঁধ দেওয়ার পরে এই জায়গার আগে তো স্প্রিন্টার উঠছিল কয়েকটা, রিটার্ন এটার্নে আমার একটা ফ্রেন্ড বাইক করছে, এমনি ছিলাম তো এই জায়গায় লাগছে, এই জায়গায় আর মাথায় হেলমেট ছিল, এই জায়গায় লাগছে এই এই পাশটা। এই তারপরে কী বলবো, কষ্ট লাগে বলতে পারি না অনেক সময়। তারপরে যেটা হলো যে আপনার আমরা ওইখানে থেকে যখন ব্যাক করে আসতেছিলাম, তখন আর আমাদের কোনো অবশিষ্ট লোক ছিল না। আমি এক জায়গায় বসা, আর একটা ইঞ্জুর্ড লোক ডাকার, সে বিডিআর চাকরি করতো, সে আর একটা পুলিশের লোক নোয়াখালীর, ভুলে গেছে নেই খেয়াল নেই। তো ওরা তো ওর বেশি ইঞ্জুরি হয়েছে, তো ওরে আবার আমি বাইন্দা দিছি, ও আমার এটি খুলে দিছে হাত, ওরও ওর হাত গেছে। হ্যাঁ, ইন দ্য মিন টাইম ওখানে সকাল হয়ে গেছে, 6টা বাজবে এরকম, 6টা সাড়ে 6টা। আমি একটা লোক দেখলাম, সে আমাদের জিয়া রহমান মেজর জেনারেল ক্যাপ্টেন খালেদ, তখন প্রমোটি না প্রমোশন হয়েছে মেজরে, সে আর জিয়া রহমান ওয়ারফিল্ডে ঢুকল। জিয়া রহমানকে সত্যিকারের উনি একটা বীর ছিলেন, এতে কোনো সন্দেহ নাই, যারা যেটাই বলুক, মানে আজকের এই পক্ষের লোকগুলি যেটাই বলুক, সেই দিনকার যদি ওনারে দেখতেন আপনি, ওনাকে অন্ধকারের মধ্যে সেলুট করতেন, বৃষ্টির মতো মেশিন গানের গুলি ওয়ারফিল্ডে, উনি এরকম মাথাও নয়লো না লোকটা, আমার স্টিল তার চেহারাটা খেলাছে। তার দুইটা বডিগার্ড এসে ঢুকলো, ঢুকে সে আটকা পড়ছিল আবার ওইখানে। তারপরে ওই যে ইন্ডিয়ান আর্মি যায়া ওই জায়গা আবার বম্বিং করে তারপর ওনারে আছে নিয়ে গেলো হসপিটালে, দুরা হসপিটালে। ওইখানে আমরা 15 দিন ছিলাম, তারপরে আবার আমাদেরকে ওই যে তেল ডালায় নিয়ে আসলো আর কি, তেল ডালা মানে ইয়েতে আর কি, আমাদের ক্যাম্পে। ওইখানে আবার কিছু লোকজন, আমাদের তো অনেক লোক, 15 দিনের মধ্যে আর কোনো লোকই পাওয়া গেলো না, পুরো ব্যাটেলিয়ন খালি। তারপর আবার নতুন করে লোক
অন্য অন্য জায়গার থেকে রিক্রুট করে আইন না আমাদেরকে এখান থেকে ট্রান্সফার করে দিল। আগস্ট মাসের 3 তারিখ যে অপারেশনটা মঙ্গলবার ছিল, তারপরে আপনার আমাদেরকে নিয়ে আসলো সিলেটে, সিলেট বর্ডারে অক্টোবরের শেষের দিকে। কৈলাসহরে আইন না আমাদের, আমরা আবার ক্যাম্প করে নতুন করে সেট আপ করলাম, মানে ইন্ডিয়াতে কৈলাসহর এইবারে শমশানটা সেট আপ করার পরে এখন আমাদের দায়িত্ব দিল সিলেট সেক্টরে আর কি। সিলেট সেক্টরে ধরেন 3-4 অপারেশন হয়েছে, যেমন সবচেয়ে বড় যে অপারেশনটা যেটা মধ্যে আমরা এক রাত্র আটকা ছিলাম, সেটা হলো ছোট লেখা বড় লেখার মাঝখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা উড়াইতে যায় আমাদেরকে মিশন দিল, ব্রিজটা ভাঙিয়ে দেওয়ার চার্জে দিল মারফত আলীকে। এই মারফত আলীকে দায়িত্ব দিল, মারফত আলী আরও ইঞ্জিনিয়ারিং করে কিছু লোক নিল, নিয়ে আমরা মুভ করলাম। তো ওরা আবার খুব ভালো উর্দু জানতো, যেটা ভেরি ইন্টারেস্টিং, আমরা কীভাবে অপারেশনটা করলাম, আমাদেরকে শুরু তখন তো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা পাকিস্তানি আর্মি সাজে গেলাম, আমরা জানতাম যে এনে রাজাকার ডিউটি করতেছে, তো আসার পরে তো ওরা হিন্দুতে কথা বললো, হ্যাঁ তুম ঠিক হ্যাঁ এই সেই স্যালিউট করার সাথে সাথে তাদেরকে ট্যাগ দিয়ে আমরা ধরে ফেলেছি, ধরে একটা ভাঙ্গা দিয়ে চলে আসি তাদেরকে নিয়ে। তো ওইখানে আর্মি যখন পাকিস্তানি আর্মি খবর পাইলো, তখন আমরা সেই রাত্রে আসতে পারিনি, আমরা একটু ডিপে যাইয়া জঙ্গলে লুকাইছিলাম। ওইদিনকেও অনেক ঘটনা ঘটছে সেই রাত্রের ব্যাপারে, টিচার রাউন্ড ছেড়ে ছেড়ে আমাদেরকে খুঁজছে যে আমরা কোথায় কোন পজিশনে আসি, চেষ্টা করছে ধরার জন্য, মানে খুবই আপ্রাণ চেষ্টা করছে ওরা। ওদের সিলেটে তো আপনার জানেন মনে হয় সিলেটে অনেক রাজাকার ছিল। তারপরের দিন এটাও আরেক ঘটনা, সেটা হলো সেই দিনকার রাত্রে আমাদের ওয়ারলেসের ব্যাটারি গেছিল লো হয়ে, আমাদেরকে আর ইন্ডিয়া থেকে আমিন স্যার খুঁজা পাইতেছিল না, ওরা মনে করছে যে আমরা ইয়ে করছি, ব্যাটারি না থাকলে তো আর ওয়ারলেসে কথা বলা যাবে না। তারপরের দিন আমরা ওই পারে রাজাকার নিয়ে গেছি আর কি। আমরা আবার লাঠি টিলে পজিশন নিলাম, লাঠি টিলাটা ছিল ডিসপিউটেড এরিয়া, আপনি ম্যাপে দেখবেন এটা না ইন্ডিয়ান না বাংলাদেশি, ওইখানে আমাদেরকে মানে রাখলো আর কি, মানে আমাদের ব্যাটালিয়ানকে। ওইখান থেকে আমরা চা বাগানে আইসা অপারেশন করে আবার চলে গেছি, এরকম কয়েকবার হয়েছে। বড় বড় ওই যে চা বাগানগুলো আছে তারা ম্যানেজার বা ওই সব জায়গায় তো আর্মি ছিল, তাদেরকে অপারেশন করে করে চলে গেছি, এরকম 3-4 অপারেশন আমরা করছি। পরবর্তী ঘটনা যেটা হলো যে স্বাধীনতার কিছুদিন আগে আমরা ফার্স্ট এই শমশেরনগর এয়ারপোর্ট দখল করছে, সেটা নভেম্বরের শেষের দিকে। আমরা অলরেডি পজিশন নিয়ে নিছি, আমাদের সাথে ছিল বর্তমান মানে মেজর ওলি, তারপরে খালেক স্যার ছিল, আমিন আহমেদ স্যার ছিল। এর মধ্যে একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি, 3 বেলুচ আমরা ধরে নিয়ে আসলাম, সেই বেলুচদেরকে খালেক স্যার তাদেরকে বললো যে আমাদের কাছে আরও বেলুচ আছে, আমাদেরকে ছেড়ে দেন, আমরা তাদেরকে নিয়ে আসবো। ওই ঘটনাটা খুব মনে রাখার মতো, ওই 3টারে ছেড়ে দিল ধরে আনার পরে। তারপরের দিন এই 3 একা একা ফেরত এসে তাহলে আনতে পারেনি, সান্ডার করাইতে পারেনি আর কি। তো এটাই আমার কাছে খুব মানে খুব মনে পড়ে যে মানুষ কথা দিলে কথা খুব ভালোভাবেই রাখে, সে ভাগে নেই। পরবর্তী সময় আমরা ওই যে ওইটা আবার মৌলিবাজার কাছাকাছি, জাকাটা মৌলিবাজার প্রবলি 20-25 কিলোমিটার দূরে, ওই ফার্স্ট মৌলিবাজারে আমরা এসে অবস্টিকল তৈরি হলো নদীর, মনু নদীর এই পারে আমরা, ওই পারে আর্মি। তখন পাকিস্তানি ফাইটার আমাদের উপরে কয়েকবার হামলা করছে, তারপর আমাদের বেশি একটু কিছু ক্ষতি করতে পারে নেই, আমাদের মনোবলও ছিল ভালো, আমরা যেহেতু বাংলাদেশে ঢুকে গেছি মৌলিবাজার পর্যন্ত আমাদের সাহসই ছিল অন্যরকম। তারপর ওই পারে আমরা নৌকা দিয়ে পার হয়ে গেলাম, মৌলিবাজার আমাদের ক্যাপচারে নিলাম 1-2 ডিসেম্বরে। মৌলিবাজার ক্যাপচার করে আমরা ফেঞ্চুগঞ্জের দিক দিয়ে হাঁটা দিলাম, ফেঞ্চুগঞ্জে যাওয়ার পথে আমাদের যে মালবাহী গাড়ি ছিল ওই গাড়ি মাইন্ডে বাস্ট হলো, ওইখানে 4-5 লোক আমাদের মারা গেল। তারপর আমরা ফেঞ্চুগঞ্জে গেলাম, ফেঞ্চুগঞ্জের থেকে একদিন মনে ফেঞ্চুগঞ্জে ওয়েট করছে, তারপর দিন আমরা সিলেটে ঢুকলাম। সিলেটে ঢুকার পরে দেশ স্বাধীন হলো, মানে আমরা ক্যাপচার করে নিলাম, এদিক দিয়ে পাকিস্তানি ইয়া ইন্ডিয়ান আর্মি ঢুকছে, আর এদিক দিয়ে আমাদের এইট বেঙ্গল রেজিমেন্ট ঢুকছে। আমাদেরকে আবার নিয়ে আসলো শ্রীমঙ্গলে, শ্রীমঙ্গলে আমরা আমাদেরকে রাখলো আইনা, তো আরবির বিল্ডিংয়ে আমাদেরকে জায়গা দিল, ওখানে থাকলাম। তারপরে বলো যে আমাদেরকে অপশন দিল, তোমরা কী করবা, চাকরি করবা না লেখাপড়া করবা? তখন আমরা বললাম যে আমরা চলে যাবো লেখাপড়া করবো। তখন আমাদেরকে একটা সার্টিফিকেট কার্ড দিয়ে পাঠাই দিল, আমরা চলে আসলাম। তারপরে আবার নোটিশ দিল যে আসো তোমাদের বেতন টেতন নিয়ে যাও। ফেব্রুয়ারি দিকে মনে হয় আবার চিটাঙ্গে ওরা শিফট করলো, চিটাঙ্গে আমরা গেলাম, এই আর্মির জীবন শেষ। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? আমি বলবো যে বর্তমান গভর্নমেন্ট আলহামদুলিল্লাহ উনি ভালো বুদ্ধিমান, বুদ্ধিশুদ্ধি নিয়ে কাজ করতেছে, এবং আমাদের প্রতি দুর্বল
এই জন্য ওনাকে ধন্যবাদ। শেষ মুহূর্তে আমি বলবো যে বঙ্গবন্ধু ছিল বললেই আমাদের স্বাধীনতা আসে, এটা এত বেশি বলে মানুষ, এইটাও একটা সমস্যা। আপনি যদি কোনো লোকে একটা কথা তিনবার কন পাঁচবার বলেন, তুই ভালো মানুষ তুই ভালো মানুষ তুই মানুষ, যদি বিরক্ত লাগবে। বঙ্গবন্ধুকে নিয়ে এত বেশি মাতামাতি করতেছে এটাও ঠিক না। উনি সর্বোচ্চ জায়গায় আছে, ওনার কোনো প্যারালাল কোনো শক্তি এই দেশে কেন আগামী 1000 বছরও পুরো পৃথিবীতে তৈরি হবে না, কিন্তু ওনাকে পচাচ্ছে লোকজন, এটা ঠিক না। যে যার বাপকে শ্রদ্ধা করতে পারবে না সে জাতি কোনোদিন বড় হবে না। শিখতে হবে, আমরাও শিখছি, আমাদের রুট, আমার বাপ কৃষক ছিল, সেই কৃষিকাজ কীভাবে ভালো ফসল হয় সেটাই, আর আমাদের আমাদের ত্যাগের জিনিসটা তারা শিখতে হবে, ত্যাগ করতে হবে, ত্যাগের কোনো বিকল্প নেই।